তীব্র গ্যাস সংকটে ভুগছে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প কলকারখানা। আবাসিক গ্রাহকরাও পাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। এমন অবস্থা চলতে থাকলে গ্যাস নির্ভর অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। সংকট সমাধানে কোনো আশাবাণী শোনাতে পারেনি বাখরাবাদ কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। অনেক চেষ্টার পর নিভু নিভু করে জ্বলছে গ্যাস, অনেকে আবার মাটি চুলায় রান্না করছেন। এ তো হলো আবাসিক এলাকার দৃশ্য। শিল্প কলকারখানার চিত্র আরও ভয়াবহ। চাহিদার তিন ভাগের এক ভাগও পাওয়া যাচ্ছে না গ্যাস। এতে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি অনেক কারখানার অর্ডার বাতিল হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে তেষ্টিকূপ থেকে প্রতিদিন 392 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, যা দেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জের আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে 22,000-এর বেশি গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের চাহিদা প্রতিদিন 12 মিলিয়ন ঘনফুট গ্যাসের। গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন অর্ধেকে চলে আসছে। ব্যবসা বাণিজ্য বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তারপরে যদি গ্যাস সংকট বিদ্যুৎ সংকট থাকে সেক্ষেত্রে আমাদের আর মরা ছাড়া কোনো উপায় নাই। মাল সেল দিতে পারতো তাই তো আমাদের বেতন দিতে পারতো। ভোর 5টার আগে থেকে গ্যাস থাকে না, আমার একবারে সাধারণত একটা ডিম ভাজিও করা যায় না। আর গ্যাসের চাপ যদি এইভাবে চলতে থাকে তাহলে তো শিল্প উদ্যোক্তারা আস্তে আস্তে তারা এমনিতে লসের দিকে চলে যাবেন, হয়তো এক পর্যায়ে গিয়ে শিল্প বন্ধ হয়ে যেতে পারে, ঝুঁকির মধ্যে থাকতে পারে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় তিতাসের উপর ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনের সাধারণ সম্পাদক। রাতের বেলা সর্বোচ্চ পাচ্ছি 4-5, আর সারাটা দিন আমরা 1-2, 1-2, 1-2, কখনো কখনো একেবারেই জিরোতে চলে যাচ্ছে। তবে গ্যাস সংকট সমাধানের কোনো আশার বাণী শোনাতে পারেননি এই কর্মকর্তা। এখন এটার সমাধান কবে হবে ঠিকই এটা আমার কাছে সমাধানটা না। এটা আসলে উপর থেকে নির্দেশনা আসে কোথায় কত সাপ্লাই দিতে হবে সেটার উপর নির্ভর করতেছে। দ্রুত সংকট সমাধানের দাবি গ্রাহক ও শিল্প উদ্যোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে